ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগ। সে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে কী ব্যাপারটা নিয়ে ব্লগটা হতে চলেছে। তো আজকে দু বছর পর বাড়ি যেহেতু ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারে দু বছর পর রথযাত্রা হচ্ছে আর রথের মেলাও বসে। তো এইগুলো নিয়ে তোমাদেরকে একটু শেয়ার করব, আর আমিও খুব এক্সাইটেড যে দু বছর পর আর হচ্ছে রথের মেলা। তো চলো দেখা যাক কেমন হয়, চলো। তো আমরা এখন যাচ্ছি ভারত শাসন উদ্দেশ্যে, ওইখান থেকে এই রথটাকে নিয়ে যাওয়া হবে কবরহাটে মাসির বাড়ির উদ্দেশ্যে, তাই তো? মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো চলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। দেখতে পাচ্ছ ভারত আশ্রম, আর এখানে রথ রাখা আছে, এখান থেকে মানে তৈরি হচ্ছে, লোকজন সবাই এলে এখান থেকে বেরোবে। এখানে খুব সুন্দরভাবে রথ সাজানো চলছে, রথ সাজানোর প্রস্তুতি হয়ে গেলেই রথ বেরোবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত মানুষের ভিড়, কত মানুষ আজ মিলিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রায়। জগন্নাথ দেব রথে করে ধীরে ধীরে প্রবেশ করছে মাসির বাড়ির পথের দিকে, সাথে সাথে হাজার হাজার ভক্তও যাচ্ছে দড়ি টানতে টানতে রথে। ধীরে ধীরে রথ পৌঁছে গেল মাসির বাড়ির পথে ভারত আশ্রম থেকে, এখন কবরহাটে এসে গিয়েছে রথ। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাটির পুতুল বসেছে, ছোটবেলার স্মৃতি আমরা খুঁজে পেলাম। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মঞ্চ মেলার, আর এখানে বাচ্চাদের খেলনাবাটি বসেছে। রথের মেলা মানেই খাওয়া দাওয়া, আর অন্তরিক্ষ ব্লগস মানেও খাওয়া দাওয়া, তোমরা সেটা জানো। মেলায় যাবো আর খাবো না, এটা তো হয় না, শুধু দেখতে থাকো তোমরা। রথের মেলা থেকে এগরোল কিনলাম আর খেলাম, এগরোলটা খুবই গরম, কিন্তু দাম অনেক বেশি নিয়েছে, অনেক বেশি নিয়েছে বন্ধুরা। রথের মেলার মেন আকর্ষণটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেটা হলো জিলিপি। জিলিপি দেখুন কীরকমভাবে ভাজছে, খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে? আর রথের মেলার এটা মেন আকর্ষণ। মেলায় এসেছিলাম, আর রথের মেলা থেকে যেটা বিখ্যাত রথের মেলায় ফেমাস সেটা হচ্ছে এই জিলিপি। আর রথের মেলায় আসবো জিলিপি খাবো না, এটা তো হয় না। তো চলো একটা জিলিপি খাওয়া যাক, অসাধারণ রথের মেলার ফিল। জিলিপিটি খুব মচমচ করছে জিলিপিটা, আর খুব ভালো খেতে লাগছে, ঠিক আছে? তো চলো আমার ভিডিওটা আছে এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে হবে। চলো।